মাত্র 21 বলে সেঞ্চুরির দেখা মিলল ক্রিকেটে, ইতিহাস গড়লেন আসজাদ বাট। 27 বলে 128 রান করার পথে জন্ম দেন নতুন রেকর্ডের। এই ইনিংস খেলার পথে 18টি ছক্কা ও 4টি চার মেরেছেন স্পেনের এই ক্রিকেটার। ইউরোপিয়ান টি-টেন লিগে কাতালোনিয়া ড্রাগনস বনাম সোহাল হসপিটালিটির ম্যাচে এই রেকর্ড গড়েন আসজাদ। 10 ওভারে আসজাদের দলের দরকার ছিল 156 রান, সেই রান 5 ওভার 3 বলে তুলে নেয় হসপিটালেট। আসজাদ একাই ঝড় তুলে সর্বনাশ করলেন প্রতিপক্ষের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মে টি-টেন লিগে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলীর, 25 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। মাস্টার সিসির হয়ে এই রেকর্ড গড়েন। এই রেকর্ড এবার ভেঙে দিলেন আসজাদ। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও এভিডি বিলিয়ার্সের, মাত্র 31 বলে 100 রান করেন সাউথ আফ্রিকার এই মারকুটে ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এই রেকর্ড গড়েন এভিডি বিলিয়ার্স। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 100 রানের রেকর্ড নেপালের কুশল মল্লারের, 34 বলে সেঞ্চুরি হাঁকান তিনি। টেস্টে দ্রুততম 100 রান ব্রেন্ডন ম্যাককালামের, নিউজিল্যান্ডের প্রাক্তন এই ব্যাটার 54 বলে পা রাখেন 3 অঙ্কে। এই রেকর্ডে এবার যোগ হলো আসজাদের নাম।